মাধবদীতে বিদেশি রিভলভারসহ আকাশ মিয়া 22 ও রাকিব মিয়া 21 নামে দুই যুবককে আটক করেছে মাধবদি থানা পুলিশ। বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর সকাল 11টার দিকে নরসিংদী জেলার মাধবদি থানাধীন মাধবদি বাজার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রায়ন ওকে মার্কেটে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সচল বিদেশি রিভলভার উদ্ধার করে পুলিশ। আটককৃত আকাশ মিয়া শেরপুর জেলার শিবদি থানার জাবেদ আলীর ছেলে এবং রাকিব রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুস সুবহানের ছেলে। রাকিব বর্তমানে মাধবদি পৌর এলাকার কোতালির চর ম্যান্ডাতলা ভাড়া বাসায় থাকে। আসামিদের বিরুদ্ধে মাধবদি থানায় অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।